Bismillahirrahmanirrahim. Assalamualaikum. Imam Mahdir nam Muhammad Kasim, tar pitar nam Abdul Karim. Tini goto 30 bochor jabot sarboshoktiman ek o oditiyo Allah subhanahu wa ta'ala r sathe shopne kotha bolechen 700 baro beshi bar. Ebong sarboshesh nobi u rasul Hazrat Muhammad sallallahu alaihi wasallam r sathe shopne kotha bolechen ebong shakkhat korechen 500 baro beshi bar. ইমাম মাহদি মোহাম্মদ কাসিম বলেন ইন্দোনেশিয়া মালয়েশিয়া এবং বাংলাদেশের মানুষ স্বপ্ন ছড়িয়ে দিতে সাহায্য করে মোহাম্মদ কাসিম বলেন 24 নভেম্বর 2021 সালের এই স্বপ্নে আমি দেখতে পাই যে আমি একটি বড় বিল্ডিং নির্মাণের এলাকায় আছি ব্লক এবং ভবন সহ একটি সরকারি প্রতিষ্ঠানের মতো এছাড়াও খোলা মাঠ আছে এবং কিছু অংশ যেখানে নির্মাণ এখনো চলছে চারদিকে অন্ধকার এছাড়াও এই এলাকায় অনেক নিরাপত্তা কর্মী উপস্থিত রয়েছে এই অন্ধকারে আমি ঘুরে বেড়াচ্ছি অন্য অনেক লোকের মধ্যে যাদের আমি চিনি না আমি তখন একটি বার্তা পাঠাই যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত ইসলাম প্রচার করতে হবে আমি এই বার্তাটি কাকে পাঠিয়েছি তা আমি জানি না তবে আমি এটি পাঠিয়েছি তারপর আমি অনুভব করি যে বার্তাটি কিছু রহস্যময় লোকের কাছে পৌঁছেছে এবং তারা আমাকে তাড়া করতে শুরু করেছে আমি তখন এই লোকদের এড়াতে দৌড়াতে শুরু করি এবং আমি একটি জায়গায় পৌঁছে যাই আমি যখন এই স্থানে পৌঁছেছি তখন আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যে হে আল্লাহ আমরা আর কতদিন সরতে থাকব দয়া করে আমাদের এখান থেকে বের হওয়ার পথ দেখান তারপর আমি কাছাকাছি একটি পুকুর খুঁজে পাই সেখানে নীল রঙের পানি ছিল ততক্ষণে কিছু লোকও আমার সাথে যোগ দিয়েছে প্রায় 3 বা 4 জন কিন্তু আমরা চারপাশে রহস্যময় লোকদের কারণে ইসলাম সম্পর্কে খোলাখুলি কথা বলি না আমি দেখছি ইন্দোনেশিয়ান মালয়েশিয়ান এবং বাংলা বংশোদ্ভূত কিছু লোক পুকুরের নিচ থেকে উপরে উঠছে তারপর নীল জল থেকে তারা আবির্ভূত হয় আমি অনুভব করি যে আল্লাহ এই লোকদের আমার দিকে পাঠিয়েছেন এই দলটি আমাকে ইঙ্গিত করে যে তারা যে দিক থেকে এসেছে সেদিকে যেতে আমি তখন আমার সাথের লোকদের বলি যে আমাদের সেই দিকে যেতে হবে তারপর আমরা সবাই সেখানে যাই পুকুরে প্রবেশ করার সাথে সাথে আমরা লিফটের মতো নামতে শুরু করি আমরা একটি হোটেলের একটি রুমে অবস্থান করি আর এই হোটেলের রুমে একটা জানালা আছে যেটা দিয়ে আমি বাইরে দেখতে পারি দেখলাম এই জায়গাটা পাহাড়ের কাছে আমি বলি আল্লাহ তার রহমতে আমাদের এই অবস্থানে পৌঁছাতে সাহায্য করেছেন এবং এখন আমরা স্বাধীনভাবে কাজ শুরু করতে পারি ইন্দোনেশিয়ান মালয়েশিয়ান এবং বাংলাদেশীদের দল রুমে উপস্থিত নেই তবে আমি অনুভব করি যে তারা আমাদের দূর থেকে দেখতে পাচ্ছে আমি যখন ঘরের চারপাশে তাকাচ্ছি তখন আমি দেখতে পাচ্ছি আরো লোক আসছে রুমে এবং আমার সাথে যোগ দিচ্ছে তারপর আমি নিজেকে ঘরের একটি পৃথক এলাকায় খুঁজে পাই এবং আমি ক্ষুধার্ত বোধ করতে শুরু করি দেখলাম কিছু শুকনো চ্যাপ্টা রুটি আর কিছু পাতা ছাড়া খাওয়ার কিছু নেই আমি বলি এমন কঠিন পরিস্থিতিতে এই খাবারটি আমাদের জন্য আশীর্বাদ আমি পাতা দিয়ে রুটি খেতে শুরু করি পাতাগুলোর একটি মিশ্র মিষ্টি এবং টক স্বাদ ছিল এবং মোটামুটি ভালো স্বাদ ছিল আমি মনে করি পাতাগুলি সাধারণত তিক্ত এবং খারাপ স্বাদের হয় তবে এইগুলি সুস্বাদু তখন আমার মনে আসে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠিন সময়ে তিনিও একই ধরনের খাদ্যাভ্যাস এবং অসুবিধায় পড়েছিলেন তাই আমাদের আল্লাহর কাছে কৃতজ্ঞ হওয়া উচিত তারপর আমি অনুভব করি যে ইন্দোনেশিয়ান মালয়েশিয়ার লোকদের একটি দল আমাদের দূর থেকে দেখছে এবং তারা বলছে যে এই লোকেরা কঠিন পরিস্থিতিতে বাস করছে এবং তাদের খাবারও ভালো নয় আমাদের অবশ্যই তাদের জন্য খাবার এবং ভরণ পোষণের ব্যবস্থা করতে হবে যাতে তারা আরো আরামদায়ক বসবাস এবং সহজে কাজ করতে পারে তখন আমি বলি যে আল্লাহ আমাদের সাহায্য করছেন এবং সর্বদা আমাদের উপর নজর রাখছেন আমাদের অবশ্যই আমাদের ফাউন্ডেশন শুরু করতে হবে এবং এটিকে বড় করতে হবে যাতে ইন্দোনেশিয়া মালয়েশিয়া এবং বাংলাদেশের লোকেরাও আমাদের কাছে সহজে পৌঁছাতে পারে এবং আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত ইসলাম প্রচারের জন্য একসাথে কাজ করতে পারি স্বপ্ন সেখানে শেষ হয়েছিল আমি বাংলাদেশের সকল মুসলিম ভাই ও বোনকে জোরালোভাবে অনুরোধ করছি যে মোহাম্মদ কাসিমের রহমানের স্বপ্নগুলো পড়ুন এবং সত্যিকারের ইমাম মাহদী আলাইহিস সালামকে চিনুন এবং তার স্বপ্নগুলো সব জায়গায় প্রচার করুন যদি আপনারা মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলো প্রচার না করেন এর জন্য আল্লাহ তাআলা আপনাদেরকে শাস্তি দিবেন সম্মানিত সকল সাংবাদিক এবং ক্ষমতাধর ব্যক্তিদেরকে আমি বলতেছি যে আপনারা যদি আল্লাহ তাআলাকে আপনাদের সৃষ্টিকর্তা মনে করেন এবং এক আল্লাহকে ভালোবাসেন এবং শুধুমাত্র আল্লাহরই ইবাদত করেন তাহলে সত্যিকারের ইমাম মাহদি মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলো বিনা দ্বিধায় প্রচার করেন যদি আল্লাহর এই আদেশকে আপনারা না মানেন তাহলে আল্লাহ তাআলা আপনাদেরকে শাস্তি দিবে সেই জন্য প্রস্তুত থাকেন
আমি প্রত্যেকটা মানুষের কাছে বিনতিভাবে বলছি যে দয়া করে মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলো পড়ুন এবং তার স্বপ্নগুলো প্রচার করুন যেভাবে আপনি করতে পারেন। জাযাকাল্লাহু খায়রান। Allahumma salli